জেনে উপর নিউজ। যার কোলে মাথা রেখে শেষ ত্যাগ করলেন আয়ুব বাচ্চু কোনোভাবেই থামছে না তার কান্না পৃথিবীর কোনো কিছুই তাকে শান্ত করতে পারছেন না কান্না ভেজা দুই চোখের জলে ভিজে দিয়েছেন গাল মুখ বুক বারবার বলে চলছেন বুঝতেই পারলাম না এভাবে চলে যাবেন বাচ্চু ভাই তিনি রুবেল আয়ুব বাচ্চুর সহকারী তিনি যারা বাচ্চকে চেনেন তারা রুবেলকেও চেনেন খুব ভালো করেই গেল আট বছর ধরে বাচ্চুর ছায়ার সঙ্গী তিনি যেখানে গিয়েছেন সবখানেই ছায়ার মতো দেখা যেত রুবেলকে তার হাতেই থাকতো বাচ্চুর সারাদিনের কর্মসূচি সকাল থেকে রাত যার সঙ্গে মিশে থাকতেন তার না থাকা শূন্য তাকে মানতেই পারছেন না রুবেল স্কোয়ার হাসপাতালে অনবরত কান্না করেই যাচ্ছেন তিনি কান্না জড়িত কণ্ঠে বলেছিলেন আমি বুঝতেই পারছি না নিজেকে কিভাবে শান্ত রাখবো উনি আমার অভিভাবক উনি আমার বাবার মতো ছিলেন কত মানুষ স্বপ্ন দেখেছে আয়ু বাচ্চাকে এক নজর দেখবে বলে তিনি আমাকে তার সঙ্গী করে নিয়েছিলেন কত আদর স্নেহ দিয়েছেন তিনি আমাকে সেই তিনি আমার কোলেই ঢলে পড়লেন রুবেল আরো বলেন বাচ্চু ভাই রংপুরে শো করেছেন ষোলো তারিখ তখন থেকেই বলছিলেন শরীরটা ভালো লাগছে না তবে এমন খারাপ কিছু সেটা হয়তো তিনিও আন্দাজ করেননি আজ সকালে হঠাৎ আমাকে ডাকলেন বললেন শরীরটা খুব খারাপ লাগছে হাসপাতালে যাওয়া দরকার বলতে বলতেই দেখি পড়ে যাচ্ছেন তিনি ধরতে গেলাম আমার কোলে মাথা রেখে জড়িয়ে ধরলেন চুপচাপ মুখে ফেনা বের হচ্ছিল তারপর ধরে ভাইকে নিয়ে হাসপাতালে আসি ডাক্তাররা বলেছেন বাচ্চু ভাই বাসাতেই মারা গিয়েছেন প্রিয় মানুষটিকে হারিয়ে বাকরুদ্ধ রুবেলের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠছিল তাকে সান্ত্বনা দেওয়া যেন সান্ত্বনা দেওয়া নেই কেউ আইব বাচ্চুকে হারানোর শোক উপস্থিত সবাইকে পাথর করে রেখেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ